ওয়েলকাম টু স্টাডি হ্যাশটেক জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ত্রিপুরা দুটি বিদ্যালয়ে হ্যাঁ তোমাদের পিজিটি টিজিটি তারপর প্রাইমারি টিচার নিয়োগ করা হবে আজকের ডেটে সেই দুটা বিদ্যালয় থেকে সেই নোটিফিকেশনটা এসেছে যারা যারা তোমার পিজিটি টিজিটি আর বিএড কমপ্লিট করে নেওয়াছ তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ তোমরা সুযোগটা হাতছাড়া করবে না আমরা যে প্রথম যে নোটিফিকেশনটা যে বিদ্যালয় থেকে এসেছে সেটা হলো বিদ্যা বিদ্যামন্ডি যেটা সিবিএসসি পরিচালিত নরসিংহর অবস্থিত যেটা সেটাতে পিজিটি টিচার নেওয়া হবে পোস্ট গ্রাজুয়েট টিচার নেওয়া হবে পোস্ট গ্রাজুয়েটে তোমরা যে কোয়ালিফিকেশনটা চাওয়া হয়েছে পার্টিকুলার দুটো সাবজেক্টের জন্য হবে একটা ম্যাথমেটিক্স একটা জিওগ্রাফি ম্যাথমেটিক্স আর জিওগ্রাফি দুটা সাবজেক্ট তোমার মাস্টার ডিগ্রি থাকতে হবে লগে কম্পালসারি তোমার বিএড থাকতে হলে তোলে তুমি পিজিটি সবসময় জন্য পেয়ার করতে পারবে অ্যাপ্লিকেশনটা তোমার দশ তারিখ নরসিংহ ক্যাম্পাসের ভিতরে দশ তারিখের ভিতরে পৌঁছাতে হবে দুপুর দুইটার ভিতরে লগে ওই আর কম লগে অন্য অন্য যে রিলেভেন্ট ডকুমেন্টগুলো আছে তারপর যে টিজিটি নেওয়া হবে এখানে ম্যাথমেটিক্স সায়েন্স সোশ্যাল সায়েন্স ইংলিশ চারটা সাবজেক্টে তোমাদের অনার্স ডিগ্রি থাকতে হবে লগে বি থাকতে হবে জিটি আবার পাঁচ নম্বরে আবার দুজন টি নেওয়া হবে আনন্দপুর ব্রাঞ্চের জন্য হবে দুজন সেটাও সেম অনার্স ডিগ্রি তাহলে বিয়েড থাকতে হবে তাহলে টিজিটিচার নেবে হবে তোমার নার্সিং জন্য চারজন ম্যাথমেটিক্স সায়েন্স অ্যাসিয়েশন ইংলিশ আর জন্য ব্রাঞ্চের হবে দুজন ম্যাথমেটিক্স অ্যান্ড ইংলিশ দুটোই দুটো যে জিটি ভ্যাকেন্সি যে দুটাই তোমার পার্টিকুলার সেই সাবজেক্টে অনার্স থাকতে হবে লগে কম্পোলসারি তোমাদের বিএড থাকতে হবে তারপর হবে ল্যাব অ্যাসিস্ট্যান্ট ল্যাব অ্যাসিস্ট্যান্ট যেটা তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে তোমাদের কেমিস্ট্রিতে অনার্স হলে তোমরা পেয়ার করতে পারবে ব্যাচালার থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে তোমার ব্যাচালার ডিগ্রি থাকতে হবে যে কোনো একটা থাকলে তুমি ল্যাব একটি জন্য তুমি পেয়ার করা তেকো এমন তুমি সেই পোস্টার জন্য এলিজিবল ইনচার্জ নেওয়া হবে আনন্দ কোনো ব্রাঞ্চের জন্য ইনচার্জ নেওয়া হবে তোমাদের অনার্স ডিগ্রি থাকতে হবে যে কোনো পার্টিকুলার কোনো সাবজেক্ট এখানে বলা হয়নি যে কোনো সাবজেক্টে তোমার অনার্স হলেই তুমি সেই এটার জন্য পেয়ার করতে পারবে লগে কম্পালসারি তোমার বিয়েড থাকতে হবে এবং মিনিমাম তোমার ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে ইনচার্জ কোনো স্কুল পরিচালনায় বা কোনো বিদ্যালয় স্কুল বিদ্যালয় বা কোনো অর্গানাইজেশন পরিচালনায় কোনো সামাজিক সংস্থা পরিচালনা হ্যাঁ বা কোনো টিচিং জবে এইসব এইসব বিষয়ে ম্যানেজিং বিষয়ে তোমাদের ফাইভ ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে লোকে তোমার বিএড ও অনার্স ডিগ্রি তো কম্পালসারি থাকতে হবে তাহলে আমরা কি পেলাম ভারতে বদমস্তিপুরা বিদ্যামন্দিরে বালো পিজিটি টিচার দুজন নেওয়া হবে টি হচ্ছে এখানে ছজন নেওয়া হবে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হবে একজন ইনচার্জ আনন্দ মাঞ্চের জন্য নেওয়া হবে একজন তোলে ভালো কিছু পোস্ট বেরিয়েছে তোমরা যারা যারা পার্টিকুলার পোস্টের জন্য তোমার যোগ্যতা মিলে যাচ্ছে তোমরা অ্যাপ্লিকেশনটা নরসিংহর ক্যাম্পাস অফিসে দশ মাছের ভিত্তে অবশ্যই দেবে পুঁছিয়ে দেবেশ দুইটার ভিত্তে হ্যাঁ তোমাদের অ্যাপ্লিকেশন পাওয়ার পর তোমাদের পরবর্তী সময়ে তোমাদের ফোনে মেইলে বা প্রত্যেকের অ্যাডভার্টাইজমেন্ট হ্যাঁ বা কলারটা ইস্যু করে তোমাদের ইন্টারভিউ ডেট জানিয়ে দেওয়া হবে এরপরে আমরা যে নোটিফেশনটা স্কুল থেকে এসেছে সেটা এক নজর দেখে নিই সেটা এসেছে জি জিএন ন্যাশনাল পাবলিক স্কুল একটা কোঅপারেটিভ ইংলিশ মিডিয়াম স্কুল এটা নতুন নতুননগর অমরপুর এই যেটা অবস্থিত হ্যাঁ এটা টুয়েলভে আপগ্রেড করা হয়েছে হুম টু বি আপগ্রেড টুয়েলভে আপগ্রেড করা হচ্ছে সিবিএসসি প্যাটার্নে এটাতে নেওয়া হবে ডেডিকেটেড টিচার নেওয়া হবে কোয়ালিফাইড ডেডিকেটেড টিচার ইংলিশ হিন্দি ম্যাথ সায়েন্স রিচ প্রাইমারি আর জুনিয়র ক্লাস মানে প্রাইমারি সেকশানের জন্য তোমাদের ইংলিশ টিচার হিন্দি টিচার ম্যাথ টিচার সায়েন্স টিচার নেওয়া হবে প্রাইমারি সেকশানের জন্য স্কুলটা তোমাদের অবস্থিত নতুন নগম নতুন বাজার অমরপুরে ঠিক আছে তোমাদের যে কোয়ালিফিশনগুলো চা হয়েছে প্রাইমারি টিচারের জন্য সেটা হলো গ্র্যাজুয়েশন থাকতে হবে আর্টস আর সায়েন্স টিমে আর্টস বা সায়েন্স টিমে যে কোনো একটা স্ট্রিমে তোমার গ্রাজুয়ে মানে বিএ বা বিএসসি ফার্স্ট হতে বিকম পাশে এখানে বলা হয়নি উইথ ডি এড থাকতে হবে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান অথবা বিএড থাকলেও তুমি পেয়ার করতে পারবে হ্যাঁ রিটেন অ্যান্ড ওরাল স্কিল থাকতে হবে ইংলিশে তুমি হিন্দি ইংলিশ ইন ইংলিশে হিন্দিতে ভালো লেখার পড়া বা ভালো কথা বলার পড়া জানতে হবে মাস্ট হ্যাভ ওপেননেস টু লার্নিং অ্যান্ড ইনোভেশান বিসাইড বিং হার্ড ওয়ার্কিং হার্ড ওয়ার্কের সাথে সাথে তোমার শিক্ষার নতুন কোনো পদ্ধতিভাবে তোমাদের শিক্ষা শিক্ষা দিতে হবে কম্পিউটার টাইপ টাইপের স্কিল তো তোমাদের অবশ্যই থাকতে হবে স্যালারি দেওয়া হবে না ইনিশিয়ালি তোমার দশ হাজার প্লাস সেলাই সেলাইতে হবে পরে তো এটা ইনক্রিজ করা হবে টাইম টু টাইম তোমার যে সিবিটা সিবিটা ভিতরে কন্টাক্ট নাম্বার হ্যান্ড রাইটিং অ্যাপ্লিকেশন কালার ফটোগ্রাফ জেরক্স কপি সব অল ইপ্লিটেড ডকুমেন্ট হ্যাঁ পনেরো তারিখের ভিতরে পনেরো তারিখ অন বিফোর পনেরো তারিখ সকাল নয়টা থেকে তিনটার ভিতর পনেরো তারিখের ভিতর ডেলি সকাল নয়টা থেকে তিনটার ভিতরে মেলে পাঠাতে হবে জি এন এন পি এস ডট এন বি ডট গুমতি অ্যাট দ্য রেট জিমেল ডট কম যে মেইল আইডি দেওয়া হচ্ছে সেই আইডিতে তোমাদের এটা পাঠাতে হবে ফেসিলিটি একশন বি গিভেন গিবে দ্য আউট অফ স্টেশন ক্যান্ডিডেট থাকার জন্য ব্যবস্থা করবে যারা আউট অফ স্টেশন দেখে কন্ট্যাক্ট দিতে থাকেন দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে নাইন এইট সিক্স থ্রি ওয়ান এইট ওয়ান ফাইভ ওয়ান ওয়ান নয়টা থেকে তিনটা মিত্রে কন্ট্যাক্ট করতে হবে আর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারও কন্ট্যাক্ট করতে হবে তুলে যারা যারা এই দুটো স্কুলে পেয়ার করতে চাও বা যাদের যোগ্যতা মিলে চাও তোমরা অবশ্যই পেয়ার করে নাও ধন্যবাদ স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল